রাজ্যে আবার নতুন করে কৃষি বিজ্ঞান দপ্তরে বন্ধুরা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটি চাকরির সুবর্ণ সুযোগ বন্ধুরা। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার ক্ষেত্রে বয়সের সময়সীমা কী রয়েছে, সাথে শিক্ষাগত যোগ্যতা কী দরকার রয়েছে, সমস্ত কিছু তথ্য জানবো আজকের এই ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন, প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। তো এখানে প্রথমে যে পদে বন্ধুরা নিয়োগ করা হচ্ছে, স্কিল সাপোর্ট স্টাফ পদে। এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে পরে অথবা আইটিআই পাস যদি করে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে 25 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এরই সাথে বন্ধুরা এখানে লেভেল 1 অনুযায়ী কিন্তু স্যালারি রয়েছে। এরপর বন্ধুরা এখানে ড্রাইভার পদের জন্য নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে ড্রাইভার পদের জন্য যেহেতু বন্ধুরা আবেদন চলছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই প্রত্যেকের ড্রাইভিং লাইসেন্স লাগবে। তো বন্ধুরা এখানে 30 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে লেভেল 3 অনুযায়ী কিন্তু প্রত্যেক মাসে এখানে স্যালারি দেওয়া হবে। এরপর বন্ধুরা এখানে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে মাস্টার ডিগ্রি ইন অ্যানিম্যাল সায়েন্সের উপর যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এরই সাথে বন্ধুরা এখানে 35 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে লেভেল 10 অনুযায়ী কিন্তু বন্ধুরা এখানে পার মান্থ স্যালারি দেওয়া হবে। তো খুব গুরুত্বপূর্ণ পদে কিন্তু বন্ধুরা নিয়োগ হতে চলেছে, কৃষি বিজ্ঞান দপ্তরে। তো প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা স্পেশালিস্ট স্কিল সাপোর্ট স্টাফ এবং ড্রাইভার পদের জন্য বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারছেন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট যারা এখানে আবেদন করবে তারা মাস্টার ডিগ্রি যদি অ্যানিম্যাল সায়েন্সের উপর করে থাকে তাহলে এখানে আবেদন করতে পারছেন। তো খুব 3টি গুরুত্বপূর্ণ পদে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে, তোমাদের প্রত্যেককে বলবো এখানে আবেদন করার জন্য। এখানে বন্ধুরা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো রকম ডিএ বা টিএ কিন্তু বন্ধুরা দেওয়া হবে না। বয়সে ছাড় হিসাবে বন্ধুরা যারা এখানে এসসি এসটি এবং ওবিসি সাথে পিডাব্লিউএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে বয়সে ছাড় রয়েছে। তো নোটিফিকেশনটি বন্ধুরা শুধু এখানে দেখলে হবে, এখানে কিন্তু প্রত্যেককে আবেদনও করতে হবে। তো এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেককে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে সেখান থেকে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে নিয়ে তোমাদের প্রত্যেককে কিন্তু এখানে আবেদন জানাতে হবে। তো আবেদন জানানোর জন্য বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখানে গিয়ে তোমরা সরাসরি নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। এবং এখানে যেসব পোস্টের জন্য আবেদন চলছে সেখানে কিন্তু প্রত্যেককে তোমরা আবেদন করে নিতে পারবে। আবেদন করার সাথে বন্ধুরা যে তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে মানে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, সাথে এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে সেই ডিটেলস, এবং যদি ড্রাইভার পদের জন্য আবেদন করো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগছে। তো সেই ড্রাইভিং লাইসেন্সের জেরক্স কপি নিয়ে কিন্তু এই পোস্টের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন কপি পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন কপি পাঠানোর জন্য বন্ধুরা তোমাদের যে অ্যাড্রেসে পাঠাতে হবে, দ্য সেক্রেটারি বোর্ড অফ ম্যানেজমেন্ট কলেজ রোড বেলাগাবি 59001, এই অ্যাড্রেসে কিন্তু বাই পোস্টের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন কপি সেন্ড করতে হবে। এবং বন্ধুরা তোমরা যে পোস্টের জন্য আবেদন করবে সেটা কিন্তু অবশ্যই খামের উপরে কিন্তু লিখে দিতে হবে। এখানে বন্ধুরা তোমরা যে পোস্টের জন্য আবেদন জানাবে সেই পোস্টগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা করে ফর্ম রয়েছে। অবশ্যই মনে রাখবে তোমরা যে পোস্টের জন্যই আবেদন করবে সেই পোস্টের ফর্মই কিন্তু ডাউনলোড করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমি জাস্ট স্কিল সাপোর্ট স্টাফ পদের জন্য যারা আবেদন করবে তাদের জন্য আমি অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে সামনে তুলে ধরছি। এখানে অ্যাপ্লিকেন্টের নেম এবং পোস্ট অ্যাপ্লাই ফর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অ্যান্ড ডেট ডিমান্ড ড্রাফট ইন ডিটেলসগুলো, আপনাদের বেসিক কিছু ডিটেলস রয়েছে বন্ধুরা, সেই ডিটেলসগুলো তোমাদের এখানে ফিল করে দিতে হবে। এই বেসিক কিছু ডিটেলসগুলো কিন্তু ভালো মতো দেখে নিয়ে তোমরা ফিল করবে, ঠিক আছে। ফিল করার পরে বন্ধুরা তোমাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন কপি যার সাথে সাপোর্টিং ডকুমেন্টস একটি খামের মধ্যে ভরে নিয়ে কিন্তু বাই পোস্টের মাধ্যমে সেন্ড করতে হবে। আবেদন করার জন্য বন্ধুরা তোমাদের প্রত্যেককে লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যে পোস্টের জন্য আবেদন করতে চাইবে সেই পোস্টে কিন্তু তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে নিয়ে আবেদন জানাবে। তো এই ছিল বন্ধুরা আজকে এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হবে। এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনই করে রাখুন, সাথে ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।